প্রশ্ন সমাধান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ ওসিজিএ পদ জুনিয়র অডিটর পরীক্ষার তারিখ 1 এপ্রিল 2022 সময় ছিল 60 মিনিট পূর্ণমান ছিল 100 বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এটি কার লেখা উত্তর জীবনানন্দ দাশ কবিতাটি ছিল বাংলার মুখ এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জীবনানন্দ দাস 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 22 অক্টোবর 1954 সালে 6 ফাল্গুন মৃত্যুর কারণ ছিল ট্রাম দুর্ঘটনায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতাকে উত্তর সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন কবিতা থেকে এই চরণটি নেওয়া হয়েছিল যার ছাড়পত্র ছিল 1947 সালে তিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 সালে এবং মৃত্যুবরণ করেন 13 মে 1947 সালে তিনি মাত্র 21 বছর বয়স বেঁচে ছিলেন তিনি ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনা অধিকারী তরুণ কবি ছিলেন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ছিল আগুনের পরশমণি যেটি ছিল হুমায়ুন আহমেদের রচিত একটি উপন্যাস এটি 1986 সালে অন্নপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকার কে উত্তর আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী 1952 সালের 21 ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন প্রথমে আব্দুল লতিফ গানটিতে সুরারোপ করেন তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে বলে 1954 সালের প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদ সুরের আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটি আলতাফ মাহমুদের প্রাতিষ্ঠানিক সুর বর্তমানে আলতাফ মাহমুদের সুরটি চলমান রয়েছে সুলতানার স্বপ্ন কোন ধরনের উপগ্রন্থ উত্তর উপন্যাস সুলতানার স্বপ্ন অবিভক্ত ভারতবর্ষের তথা বর্তমান বাংলাদেশের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা গ্রন্থটি 1905 সালে মাদ্রাজে দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিন এ সুলতানাস ড্রিম শিরোনামে প্রথম প্রকাশিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন উত্তর হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র একটি প্রামাণিক গ্রন্থ যা 1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সংঘটিত বিভিন্ন ঘটনার বিস্তারিত তথ্যভাণ্ডার হিসেবে স্বীকৃত ছিল নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর পরিষ্কার খ পরিষ্কার মূর্ধন্য স যুক্ত ক আকার র পরিষ্কার ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি এটা ভাষার মৌলিক অংশ ধ্বনির লিখিত রূপ হল বর্ণ শব্দের অংশ হল অক্ষর বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে বলে শব্দ সর্বনিম্ন কয়টি আশা করি খুবই সিলি একটা প্রশ্ন দেওয়া হয়েছিল এটি সবাই জানেন উত্তর 11টি ধ যুক্ত অক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে উত্তর দ যোগ ধ নিম্নে কোন কোনটি শব্দের আগে বসে শব্দের আগে বসে উপসর্গ অনুসর্গ বসে শব্দের শেষে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয় এবং প্রত্যয় বসে শব্দের শেষে নিচের কোনটি গুণবাচক বিশেষ্য
উত্তর মধুরতা। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর জীবন। গোয়ালা শব্দটি সংস্কৃত গোপাল শব্দের অপভ্রংশ। চামার খাঁটি বাংলা শব্দ, তদ্ভব ভাষাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। পেট যা আছে উদর, উদর শব্দটি তামিল, এটিকে দেশি শব্দ বলে। হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর আরবি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর ধাতু। গ্রান শব্দটি সন্ধি বিচ্ছেদ। প্রকৃতপক্ষে গ্রান এর সন্ধি বিচ্ছেদ হয় না, এর সঠিক প্রকৃতি পত্র হলো ঘ্রি যোগ অন। সমাস ভাষাকে উত্তর সংক্ষেপ করে। কোনটি উভয় লিঙ্গ? উত্তর সন্তান। কবিতা শব্দের বহুবচন কোনটি? উত্তর কবিতা গুচ্ছ। ছাদ থেকে পানি পড়ে, কোন কারকে কোন বিভক্তি? এখানে ছাদ থেকে যেহেতু বিচ্যুত হচ্ছে, তার মানে ছাদে আর যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বা সম্ভব না, সেক্ষেত্রে কারকটি হবে অপাদান। হতে থেকে চেয়ে থাকাতে সেখানে অপাদানে পঞ্চমী বিভক্তি যুক্ত হবে। আউট অ্যান্ড আউট মিন্স কি? আউট অ্যান্ড আউট হচ্ছে মিন্স হচ্ছে পুরোপুরি, যেখানে নট অ্যাট অল মানে মোটেও নয়, থোরলি যেটা হচ্ছে পুরোপুরিভাবে, ব্রেভ অত বিশ্বাস, বিটুইন মানে মধ্যে, দুইয়ের মধ্যে, তো উত্তর থোরলি। আউট অ্যান্ড আউট অর্থ পুরোপুরি, থোরলি পুঙ্খানুপুঙ্খভাবে বা সম্পূর্ণরূপে, নট অ্যাট অল একেবারেই না বা মোটেই না। দ্য অ্যান্টোনিম ফর দ্য রিকলসিট্রেন্ট। রিকলসিট্রেন্টের অ্যান্টোনিম হচ্ছে কমপ্লায়েন্ট। রিকলসিট্রেন্ট অর্থ অস্থির, কমপ্লায়েন্ট অর্থ অনুযোগ, প্যাসিভ নিষ্ক্রিয়। আমার ক্ষুধা নেই, সঠিক উত্তর হচ্ছে আই হ্যাভ নো অ্যাপেটাইট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর কিউ ইউ ও আর ইউ এম, কোরাম। কোরাম হচ্ছে একটি নাউন শব্দ যার স্ববাসিদ্ধতার জন্য নিয়ম অনুযায়ী ন্যূনতম পক্ষে যে কয়েকজন সদস্য উপস্থিতি প্রয়োজন, সেটাই হচ্ছে একটা কোরাম। আই নিড সাম বুকস। উত্তর ডিডন্ট আই, ডোন্ট আই। এটা একটা ট্যাগ কোশ্চেন। চেঞ্জ ইন্টু প্যাসিভ, হোম ডু ইউ ওয়ান্ট? উত্তর হু ইজ ওয়ান্টেড বাই ইউ। উই শেল বি ব্লেমড এর অ্যাক্টিভ ভয়েস কোনটি? উত্তর এভরি ওয়ান উইল ব্লেম আস। দিস ইজ দ্য ম্যান হু ওয়েন্ট দেয়ার? ইট ইজ এ অ্যান কি ক্লজ, ড্যাশ ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হোয়ের পরে ওয়েন্ট দেয়ার ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে এখানে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। হি রান ড্যাশ দ্য ফিল্ড। হি রান মানে সে দৌড়াচ্ছে, ফিল্ড ড্যাশ দ্য ফিল্ড এখানে হবে অ্যাক্রস, কারণ আড়াআড়িভাবে কোনো কিছু পার হয়ে যাওয়া মানে অতিক্রম করে যাওয়া অর্থে অ্যাক্রস ব্যবহৃত হয়। রান অ্যাক্রস দ্য ফিল্ড। হি হ্যাজ অ্যাবহরেন্স ড্যাশ ওয়ার, এখানে অ্যাবহরেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু, অ্যাবহরেন্স টু। অ্যাবহরেন্স টু অর্থ তীব্র ঘৃণা করা। নেইদার মিলি নর লিলি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে নেইদার নর থাকলে, নেইদার নরের পরে যদি নাউন থাকে তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, সেখানে ইজ ব্যবহৃত হবে। পার্সেল, পার্সেল মিন হচ্ছে কোনো একটা
প্যাকেট বা প্যাকেটজাত করা কিছু একটা, তো সেখানে হবে পোস্টেজ। পার্সেল হচ্ছে মরক বা পলিন্দা, পোস্টেজ হচ্ছে ডাক মাশুল। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া, বাবাল হচ্ছে বুদবুদ। নলেজ কামস বাট উইজডম লিঞ্জার, এটা উক্তিটিকার, এই উক্তিটি বলেছিলেন আলফ্রেড লর্ড টেনিসন, যার অর্থ হচ্ছে জ্ঞান প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়, কিন্তু জ্ঞানের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কার লেখা? উত্তর লিও টলস্টয়। লিও টলস্টয় লিখেছেন এই বইটি 1863 সালে। ইনি ছিলেন রাশিয়ান লেখক। অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর দ্য আনফিনিশড মেমোয়ার্স। এটি পাবলিশ হয় 12ই জুন 2012। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন 2012 সালের জুনে এই বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ, মারাঠি ও সর্বশেষ গ্রিক ভাষায় বইটি অনূদিত হয়েছে মোট 17টি ভাষায়। ইফ হি রান ফার্স্ট হি ড্যাশ উইন দ্য প্রাইজ, এখানে যেহেতু ইফ হি রানস ফার্স্ট পাস্ট ইন্ডিফিনিট আছে, তো পরেরটা হবে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, পরেরটি হবে অবশ্যই ফিউচার ইন্ডিফিনিট। উইল হবে উত্তর উইল। সে যদি দৌড়াতো, দ্রুত দৌড়াতো, তো সে প্রাইজটি জিততে পারতো। কাম হেয়ার এর ইন্ডিরিক স্পিস কোনটি? হি টোল্ড মি টু গো টু দেয়ার, হি টোল্ড মি টু গো দেয়ার। ট্রুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে? উত্তর ট্রু। সি শব্দটির নাউন কোনটি? সিন, যেটা সি এর পাস্ট পার্টিসিপল, সিন যেটা হচ্ছে দৃশ্য, সি এর সাথে যায় না, শর্ট সেটাও ভার্বের পাস্ট পার্টিসিপল, সাইট সেখানে নাউন হবে সাইট। দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড ইজ ইকোনমি, ইকোনমি এর ভার্বাল ফর্ম হবে হচ্ছে ইকোনোমাইজ। থ্যাংকস ফর ওয়াচিং, এই প্রশ্নটির বাংলা এবং ইংরেজি সমাধান দেওয়া হয়েছে। পরবর্তী অঙ্ক এবং সাধারণ জ্ঞান সমাধানটি অতি শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।